জুট মিলের কোয়ার্টার ভেঙে আহত হলেন চার আবাসিক আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে দুজন কলকাতায় চিকিৎসাধীন জুট অবস্থায় মিলের কোয়ার্টারের একাংশ ভেঙে জখম হলেন এক শিশু সহ চার আবাসিক ঘটনাটি ঘটেছে নৈহাটি নদীয়া মিলে জানা গেছে আবাসিকরা ঘরে রাতের খাওয়া দাওয়া করছিলেন সে সময় হঠাৎই বাড়িটির একটি অংশ ভেঙে পড়ে ঘটনায় শিশু সহ চারজন আহত হন দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে জুট মিলের যেটা লাইন এগুলো যেটা সব আগে থাকতো যারা কাজ করে কাজ এখনো থাকে ঘটনা যে গতকালকে রাত্রিবেলা সাড়ে দশটার সময় হঠাৎ পুরো ভেঙে পড়েছে তার মধ্যে চার পাঁচের উপরে উঠে খাওয়া বসে খাচ্ছিল আর পরিস্থিতি এতটাই খারাপ তাদের আরো বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে যারা আছে তারা জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে স্থানীয়দের আশঙ্কা বর্তমানে বাড়িটি যেভাবে রয়েছে তাতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে অবিলম্বে মিল কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা এই দিকে যখন মিল চলছিল তখন এই সাইডটা পড়ে গেছে তখন মিল মালিক ছিলেন দেখেছেন কিছু কোনো নেয়নি আর এইখানে ঘর ছিল সব ভেঙে ভেঙে গেছে আমরা চাইছি এগুলো ঠিক হয়ে যাক ঠিক করে রিপেয়ার করে মানুষ থাকতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নৈহাটি